সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পূর্ব পশ্চিম উপন্যাসটির 118তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। প্রতাপের বাড়ি বেশ দূরে, তাই মামুন আদালতেই দেখা করতে এলেন। এই কমাসে বেশ রোগা হয়ে গেছেন মামুন, মাথার চুল আরও পেকেছে। প্রায় সমবয়স্ক হলেও প্রতাপের তুলনায় তাকে বেশি বয়স্ক দেখায়। প্রতাপ একটা মামলার রায় লিখছিলেন বলে মামুনকে কিছুক্ষণ বসতে হলো। কয়েকজন উকিলবাবু গল্প করতে লাগলেন তার সঙ্গে। জয় বাংলার মানুষ সম্পর্কে সকলেরই খুব কৌতূহল। উকিলবাবুদের মধ্যে অনেকেরই বাড়ি ছিল পূর্ববঙ্গে। পুরনো কথা কার কতটা মনে আছে তা নিয়ে প্রায় একটা প্রতিযোগিতা চলে। যে কোনো জায়গায় গেলে মামুন দেখতে পান পাঁচজনের মধ্যে অন্তত তিনজন এসেছে পূর্ববঙ্গ থেকে। সাধে কি আর এখানকার কেউ কেউ এক এক সময় বলে ওঠে, ওফ, বাঙালরা কলকাতার শহরটা একেবারে দখল করে নিল। খানিক বাদে দুই বন্ধু শিয়ালদা কোর্ট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলেন। বাতাসে একটু শীত শীত ভাব। মামুন কুর্তা পাজামার উপর শাল জড়িয়ে এসেছেন। প্রতাপ অবশ্য কোনো গরম জামা পরেননি। মামুন বললেন, প্রতাপ, তোমার মনে আছে এখানে নরেন ক্যাবিন বলে একটা চায়ের দোকান ছিল? ছাত্র বয়সে আমরা সেখানে ডিমের চপ খেতে যেতাম, বেশ বানাতো কিন্তু। সে দোকানটা আছে এখনো? প্রতাপ হেসে বললেন, কি জানি, ওদিকে তো আমার অনেক দিন যাওয়া হয় না। মামুন বললেন, চলো না আজ সেখানে গিয়ে চা খাই, নাকি তুমি হাকিম বলে ওসব জায়গায় যাওয়া তোমার চলবে না, নিষেধ আছে নাকি? প্রতাপ বললেন, না না, নিষেধ আবার কি, রাস্তায় বেরুলে কে হাকিম আর কে আসামি তাকে চেনার উপায় আছে? আমার কথা বাদ দাও, আমি তো একটা চুনোপুটি। জেলায় থাকার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কত ক্ষমতা দেখেছি, কত তাদের তেজ আর দাপট। আবার তারাই যখন রাইটার্স বিল্ডিংয়ে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি হয়ে আসে, তখন কলকাতার রাস্তায় তাদের কে পোঁছে? কলকাতা সবাইকে গ্রাস করে নেয়। মামুন বললেন, তাহলে চলো না একবার নরেন ক্যাবিনে যাই। প্রতাপ বললেন, যাওয়া যেতে পারে, আমাকে একবার ওরা ছুরি মারার চেষ্টা করেছিল, আর বোধহয় দ্বিতীয়বার মারবে না। মামুন থমকে দাঁড়িয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, ছুরি মারতে এসেছিল কারা? প্রতাপ বললেন, কারা সেটা বলা মুশকিল, নকশাল না সিপিএম না কংগ্রেস, কে জানে। কে যে কখন কাকে ছুরি মারছে তা কি বোঝার উপায় আছে? আমাকে সম্ভবত মারতে এসেছিল নকশালরাই। ওরা দু একজন জজ ম্যাজিস্ট্রেটকে খুন করেছে, অথচ আমার ছেলে ছিল ওই দলে, কচি কচি ছেলে, তাদের কারা যে এইসব করতে উস্কানি দেয়। মামুন বললেন, তাহলে যেতে হবে না, তুমি এ কথাটা আমাকে আগে বলো নাই কেন? প্রতাপে এবার মামুনের হাত ধরে টেনে বললেন, চলো যাই, ইচ্ছে যখন হয়েছে। আরে ছাত্রদের ভয় পেলে কি চলে? তারা তো তোমার আমার ঘরেরই ছেলে পুলে, তবে ইদানিং খুনোখুনি কিন্তু একটু কমেছে। 30-35 বছর পরেও সে নরেন ক্যাবিন অবিকল একই রকম আছে। বাঙালিরা ব্যবসায়ের উন্নতি বিশেষ পছন্দ করে না, কোনো মতে টিকিয়ে রাখতে পারলেই হলো। একটা টেবিল চেয়ারও বাড়েনি কিংবা কমেনি, শুধু দেয়ালগুলি মলিন হয়েছে। কাউন্টারে একজন মাঝবয়সী লোক, সম্ভবত আগেকার মালিকের ছেলে। তার পেছনে ঝুলছে জবা ফুলের মালা পরানো একটি কালী ঠাকুরের ছবি। মামুন ভেতরে ঢুকে চারপাশটা দেখলেন আবেগ মাখানো চোখে। এই সময় দোকানে বিশেষ ভিড় নেই, দিনের বেলার ছাত্ররা চলে গেছে, সন্ধ্যের ছাত্ররা এখনো আসেনি, দুটো তিনটে টেবিলই ফাঁকা। মামুন একদিকে আঙুল দেখিয়ে বললেন, ওই টেবিলটায় আমাদের আড্ডা ছিল, তাই না? তারপর তিনি দোকানের মালিকের দিকে হাত জোড় করে বললেন, নমস্কার, জানেন ছাত্র বয়সে আমরা এখানে আসতাম, বহু বছর হয়ে গেল অবশ্য, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে। মালিকটি প্রতি নমস্কার করে বলল, জয় বাংলা থেকে এসেছেন? বসুন বসুন, কি খাবেন? মামুন বললেন, এগ চপ, একসময় নরেন ক্যাবিনের এগ চপ ফেমাস ছিল, এখনো। মালিকটি বলল, অবশ্যই, ডিমের ডেভিল আছে, সেই সঙ্গে মটন ঘুগনি খেয়ে দেখুন, এখন খুব চলছে। টেবিলে বসার পর মামুন প্রতাপকে জিজ্ঞেস করলেন, দেখে কি করে বুঝলো আমি জয় বাংলার লোক?
প্রতাপ বললেন, তোমার উচ্চারণ শুনে বুঝেছে। মামুন বললেন, আমি কলকাতায় এতদিন ছিলাম, ঘটি ভাষা পারফেক্ট বলতে পারি। প্রতাপ বললেন, তবু একটা টান থেকে যায় বুঝলে, আমি তো টানা এত বছর ধরে আছি, তবু আমার কথা শুনেও অনেকে ধরে ফেলে, কিন্তু আমার ছেলে মেয়েদের উচ্চারণে সে টান নেই, এক জেনারেশনে উচ্চারণ চেঞ্জ করা যায় না। মামুন বাইরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রিপন কলেজের নাম এখন সুরেন্দ্রনাথ কলেজ হয়েছে, আর সেন্ট্রাল কলেজ এখন মৌলানা আজাদ, আর কী কী নাম বদল হয়েছে? হয়েছে অনেক কিছু, হ্যারিসন রোডের নাম এখন মহাত্মা গান্ধী রোড, তা জানো তো? হ্যাঁ সেটা দেখেছি, এর মধ্যেই দুই তিন দিন কলেজ স্ট্রিটে গেছিলাম। আচ্ছা প্রতাপ, আমাদের সাথে যারা পড়তো, লুৎফর রহমান, বৈদ্যনাথ, সুবিমল, এরা সব কোথায় আছে জানো? না খবর রাখি না। সুবিমল সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসে আছে, একবার ট্রেনে দেখা হয়েছিল। চাকরি নিয়ে প্রথমে বেশ কয়েক বছর তো আমাকে মফস্বলে পোস্টিং নিতে হয়েছিল, তাই সকলের সঙ্গে যোগাযোগ নষ্ট হয়ে যায়। প্রতাপ একটা সিগারেট ধরাতেই মামুন লোভীর মতো তাকালেন। ডাক্তারের নির্দেশে তার সিগারেট খাওয়া একেবারে বন্ধ, কিন্তু আকাঙ্ক্ষাটা যায়নি। তিনি বলেই ফেললেন, একটা সিগারেট খাবো নাকি আজ, পুরনো দিনের কথা এত মনে পড়ছে। প্রতাপ বললেন, না ছেড়েছ যখন আর খেও না। কলেজ জীবনে টুকিটাকি গল্প করতে লাগলেন দুজনে, অনেক স্মৃতি। একসময় মামুন বললেন, বুলার খবর কি, সে কোথায় থাকে? প্রতাপ মামুনের চোখের দিকে কয়েক পলক চেয়ে থেকে হেসে বললেন, তোমার সে আসমানের প্রজাপতি, এখনো মনে রেখেছো তার কথা? না তার খবর কিছু জানি না। তোমার সাথে তার আর দেখা হয়নি? তা অবশ্য দেখা হয়েছিল, বেশ কয়েকবারই দেখা হয়েছে, তবে গত কয়েক বছরে দেখা হয়নি। টালিগঞ্জের দিকে থাকে এইটুকু জানি। একবার যাওয়া যায় না তার কাছে? ওর বাড়ির লোকজন কি কিছু মনে করবেন? বুলার স্বামী কি করেন? বুলার স্বামী এখানে থাকেন না, স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই বহু বছর, বুলার জীবনটা সুখের হয়নি। ইস রে, এত ভালো মেয়ে ছিল, অপরূপ সুন্দর ছিল গানের গলা, আমি তো মনে করতাম বুলা একদিন পশ্চিমবাংলার নাম করা গায়িকা হবে। ওর ভালো নাম গায়ত্রী, তাও আমার মনে আছে, সত্যিকারের ট্যালেন্টেড মেয়ে। তার জীবনটা এরকমভাবে নষ্ট হয়ে গেল? আমাদের বাঙালি ঘরের মেয়েদের অনেক গুণ থাকলেও তারা ব্যবহার করতে পারে না। কেন এমন হলো প্রতাপ, বুলার স্বামী এমন মেয়ের গুণের কদর করতে পারল না? প্রতাপ একটু অন্য মনস্ক হয়ে গেলেন। মায়ের মৃত্যুর পরই দেওঘরের সঙ্গে সম্পর্ক চুকে গিয়েছিল প্রতাপের। বুলা দেওঘরেই থাকে না টালিগঞ্জে থাকে তা তিনি জানেন না। একবার টালিগঞ্জের বাড়িতে গিয়ে বুলার সঙ্গে দেখা করবার বাসনা তার মনে জাগে, আবার তা দমন করে ফেলেন। বুলার সম্পর্কে তার যে টান, তাকে কি ভালোবাসা বলা যায়? না, তিনি তো বুলাকে সেভাবে কখনো চাননি, তবু বুলা সম্পর্কে তার খানিকটা অপরাধ বোধ, খানিকটা দুর্বলতা এবং খানিকটা অধিকার বোধ যেন রয়ে গেছে, সব মিলিয়ে একটা অদৃশ্য বন্ধন। মামুন বললেন, প্রতাপ তুমি বুলার বিয়ের খবর শুনে খুব কষ্ট পেয়েছিলে তাই না? একটু হালকা সুরে প্রতাপ বললেন, বুলাকে নিয়ে কবিতা লিখেছিলে তুমি, কষ্ট পাবার কথা তো তোমার, আমি কষ্ট পাব কেন? তার সঙ্গে আমার তো সেরকম কোনো সম্পর্ক ছিল না। মামুনও হেসে বললেন, আরে আমি তো শুধু কবিতাই লিখেছি, যেমন লোকে নদী সরোবর বৃষ্টি মেঘ জ্যোৎস্না নিয়ে কবিতা লেখে সেরকম। আমি মুসলমানের বেটা, সেই আমলে কোনো ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করার কথা কি স্বপ্নেও চিন্তা করা যেত? তাছাড়া বুলার বেশি পছন্দ ছিল তোমাকেই, তুমি তাকে অনায়াসে বিয়ে করতে পারতে। বুলা যে একসময় বেপরোয়া হয়েই নিজের মুখে প্রতাপকে প্রায় বিয়ের প্রস্তাব জানিয়েছিল, সে কথা মামুনকে বলা হয়নি, এতদিন পর আর বলারও কোনো মানে হয় না। প্রতাপ বললেন, কেন আমার বউ মমতাকে তোমার পছন্দ হয়নি? সে বুলার চেয়ে কোন অংশে কম? মামুন লজ্জা পেয়ে বললেন, আরে না না ছি ছি ছি,
মমতা বৌঠানের তো কোনো তুলনাই হয় না, এইরকমভাবে বলাটাই আমার বোকামি হয়েছে। ওসব পুরনো কথা তোলার আর কোনো মানে হয় না, তাই না? তবু বুলার অসুখে জীবনের কথা শুনে খারাপ লাগলো, আর একবার তাকে দেখতে ইচ্ছে হচ্ছে। তুমি দেখা করতে পারো, তোমরা পাশাপাশি গ্রামের মানুষ, তোমাকে দেখলে সে নিশ্চয়ই খুশি হবে। চলো না আমরা দুজনে একবার যাই। প্রতাপ, আমরা দুজনেই সমানভাবে বুলাকে ভালোবেসেছিলাম, সে কথা এখন অস্বীকার করে লাভ কী? কিন্তু আমাদের ভালোবাসা ছিল নিষ্কলুষ, সেজন্যই আমাদের দুজনের মধ্যে রেষারেষি কিংবা বিবাদ হয়নি। দোকানের মালিক জয় বাংলার অতিথিকে খাতির দেখাবার জন্য নিজের হাতে খাবার প্লেট নিয়ে এলো। আস্ত ডিম সেদ্ধ করে তার উপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভাজা, এরই নাম এগ চপ কিংবা ডিমের ডেভল, সঙ্গে এক প্লেট করে কিমা মেশানো ঘুগনি। মাঝখানে খাবার এসে পড়ায় বুলা প্রসঙ্গটা চাপা পড়ে গেল। একদল ছাত্র ঢুকলো হই হই করে, তারা আলোচনা করছে বাংলাদেশ বিষয়ে। তাদের কোলাহলে মামুন আর প্রতাপ চুপ করে রইলেন একটুক্ষণ। মুজিবনগরের বাংলাদেশ সরকারকে ইন্দিরা গান্ধী কেন স্বীকৃতি দিচ্ছে না, এই নিয়ে তর্ক বেঁধেছে দুই দল ছাত্রের মধ্যে। ওরা কয়েকজন সম্প্রতি অনেকগুলি শরণার্থী শিবির দেখতে এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়েছিল বোঝা গেল। 93 লাখ শরণার্থী এ পর্যন্ত এসে পৌঁছেছে ভারতে। ক্যাম্পগুলোতে কলেরায় বন্যায় অপুষ্টিতে মারা যাচ্ছে প্রতিদিন শয়ে শয়ে মানুষ, আর কতদিন এরা এইভাবে টিকে থাকতে পারবে? ইন্ডিয়ান গভর্নমেন্টই বা কতকাল এদের বোঝা বইবে? পৃথিবীর অন্য শক্তিগুলো মুখ ফিরিয়ে আছে। ইন্দিরা গান্ধীর উচিত প্রবাসী বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়া। বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্রের মর্যাদা পেলে তখন ইন্ডিয়া খোলাখুলি বাংলাদেশকে সামরিক সাহায্য দিতে পারবে, পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো হবে না। ভারতীয় সৈন্যদের সাহায্য নিয়ে বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের দমন করা ছাড়া বাংলাদেশ সরকারের আর কোনো গতি নেই। ছাত্রদের অন্য দলটি বলছে, ভারতীয় সৈন্য কেন ইস্ট পাকিস্তানে ঢুকবে, সেটা অ্যাগ্রেশন। বাংলাদেশের যুবশক্তি মুক্তিযুদ্ধ চালাচ্ছে, তারা সেই গেরিলা যুদ্ধ চালিয়ে যাক, তাতে যত সময় লাগে লাগুক, মুক্তিযোদ্ধারাই দেশটাকে স্বাধীন করতে পারলে সেটাই হবে তাদের পক্ষে সবচেয়ে সম্মানজনক, সারা পৃথিবীর সামনে তারা গর্বিত মাথা তুলে দাঁড়াবে। প্রতাপ নিচু গলায় বললেন, এই সব ছেলেরা একদিন চীন, মাও সেতুং, ভিয়েতনাম, মার্কিন সাম্রাজ্যবাদ এই ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলতো না, হঠাৎ যে বাড়ির পাশের আগুনের দিকে তাদের চোখ পড়েছে এটাই আশ্চর্য কথা। মামুন বললেন, এই যে ছেলেরা মুক্তিযুদ্ধ চালিয়ে যাবার কথা বলছে, আমাদের জেনারেল ওসমানেরও সেই মত, তিনি ইন্ডিয়ান আর্মির পার্টিসিপেশন ছাড়াই মুক্তিযুদ্ধ চালিয়ে যেতে চান, এটা একটা সর্বনেশে কথা। প্রতাপ বললেন, কেন, এ কথাটা তো আমার কানেও মন্দ ঠেকছে না, নিজেদের চেষ্টায় যদি দেশ স্বাধীন করা যায় সেটা তো অনেক বেশি অনারেবল। মামুন বললেন, তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, অনিশ্চিতভাবে কতদিন এই মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব, ততদিনে যে দেশটা একেবারে ছারখার হয়ে যাবে। আমাদের কাছে নিয়মিত খবর আসে, প্রতিদিন হাজার হাজার মানুষ আর্মির হাতে মারা যাচ্ছে, লুটপাট চলছে প্রচণ্ড, বাংলাদেশের সোনা দানা সব পাচার হয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে, মুক্তিবাহিনীর ছেলেরা যতই সাহসের পরিচয় দিক, গাদাখানেক বন্দুক আর হাত বোমা নিয়ে কি একটা আধুনিক অর্গানাইজড সেনাবাহিনীকে খতম করা যায়? মানুষ মারতে ওদের একটুও দ্বিধা নেই। প্রতাপ, কত পরিবার যে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তা তোমরা ঠিক বুঝবে না। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে মামুন আবার বললেন, আরও একটা কথা আছে, আমরা মুখে বলি বটে যে 7.5 কোটি বাঙালি স্বাধীন বাংলা চায়, কিন্তু আসলে তো সে কথা সত্যি নয়। দেখো, ইয়াহিয়া খান জাতীয় পরিষদের নির্বাচন প্রায় বাতিল করে দিয়ে একটা উপনির্বাচন ডাকলো। আমরা এখান থেকে ভেবেছিলাম বাংলাদেশের একটা মানুষই সে উপনির্বাচনে অংশ নেবে না, তারা সে নির্বাচন বয়কট করবে, কিন্তু তা তো হলো না। শত শত হঠাৎ গজানো নেতা সেই উপনির্বাচনের ক্যান্ডিডেট হয়েছে, এসব মানুষ কারা? আমি এক এক সময় ভাবি, বাংলাদেশ যদি স্বাধীন হয় তখন এইসব বিশ্বাসঘাতক কি ভূমিকা নেবে? তারপর ধরো রাজাকার, আলবদর, আল শামস, এসব বাহিনীর সংখ্যা দিন দিন বাড়ছে, এরাও তো বাঙালি, পাক আর্মি এখন এদেরই বেশি করে লেলিয়ে দিচ্ছে মুক্তিবাহিনীর দিকে,
শান্তি কমিটি, জামাতে ইসলামের লোকেরা বেছে বেছে খুন করছে শিক্ষিত বাঙালিদের, এসব খবরই আমরা পাই আর শিউরে উঠি। বাঙালির হাতেই মরছে বাঙালিরা, যাকে আমরা সোনার বাংলা বলি তার চতুর্দিকে এখন শুধু গোরস্থান আর শ্মশান। প্রতাপ বললেন, ওহ, এত হত্যার অত্যাচারের কথা সহ্য করতে পারি না, এক এক সময় মানুষ জাতটার উপরেই ঘেন্না ধরে যায়। মামুন বললেন, আরও বিপদ আছে, এদেশে 93 লাখ শরণার্থী এসেছে, ভারত সরকার যতদূর সম্ভব সাহায্য করার করছে তা অস্বীকার করি না, সাধারণ মানুষও খুব সহানুভূতি দেখাচ্ছে এই পর্যন্ত, কিন্তু বছরের পর বছর ধরে কি এই সহানুভূতি ঠিক থাকতে পারে? পাকিস্তানি এজেন্ট আর কট্টর ইসলামপন্থী এদেশেও কম নেই, তারা যদি কোনো ক্রমে একটা দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে তাহলে আমাদের অবস্থা কী হবে চিন্তা করতে পারো? আমাদের নেতারা যারা এখন পর্যন্ত সংঘবদ্ধ হয়ে আছে মোটামুটি, তারাই বা কতদিন এরকম থাকতে পারবে? তোমাকে একটা ঘটনা বলি শোনো। একদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামরুজ্জামান সাহেবের আপিস ঘরে বসেছিলাম, একসময় আওয়ামী লীগের কয়েকজন মাঝারি গোছের নেতা এলেন দেখা করতে, তেনার আবার জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য। এ কথা সে কথার মধ্যে তারা আওয়ামী লীগের বড় বড় নেতাদের নামে নিন্দামন্দ চালিয়ে যেতে লাগলেন। একজন তো হঠাৎ কামরুজ্জামান সাহেবকে তোল্লাই দেবার জন্য বলেই ফেললেন, আপনি অল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনাকে বাদ দিয়ে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হয়ে বসলেন কিভাবে? আমরা তো ভেবেছিলাম আপনি। দেখো প্রতাপ, কামরুজ্জামানকে আমি অনেকদিন ধরে চিনি, তবু আমার বুকটা একটু কেঁপে উঠেছিল। অতিরিক্ত তোষামদে পাথরও গলে যায়, বাঙালি পলিটিশিয়ানরা তো কোন ছাড়। কিন্তু কামরুজ্জামান উঠে দাঁড়িয়ে চক্ষু লাল করে বললেন, দেশ থেকে বাড়িঘর বউ ছেলে মেয়ে প্রাণের ভয়ে পালিয়ে এসেছেন, কিন্তু আপনার চরিত্রটা ফেলে আসতে পারেননি, এখানেও আমাদের মধ্যে ঝগড়া লাগাতে এসেছেন আপনারা, আগে অন্তত সবাই মিলেমিশে দেশটা স্বাধীন করুন, তারপর ফিরে গিয়ে যত ইচ্ছে দলাদলি করবেন। ছাত্রদের চেঁচামেচি তুঙ্গে উঠেছে, এখানে আর বসা যায় না। প্রতাপ উঠে পড়ে বিল মেটাতে গেলেন, দোকানের মালিক হাত জোড় করে বললেন, পয়সাটা থাক স্যার। মামুন বললেন, আরে সে কি, পয়সা নেবেন না কেন? মালিকটি বলল, আপনারা জয় বাংলা থেকে এসেছেন, আমার দোকানে খেয়েছেন হেতেই ধন্য হয়েছি, এই সামান্য পয়সার কী নেব? প্রতাপ বললেন, ইনি জয় বাংলার মানুষ, আমার সঙ্গে জয় বাংলার কোনো সম্পর্ক নেই, আমি এনাকে সঙ্গে করে এনেছি, আমি কেন বিনা পয়সায় খাব? আপনার ইচ্ছে হলে টাকাটা বাংলাদেশ ফান্ডে চাঁদা হিসেবে দিয়ে দেবেন। প্রায় জোর করে দুজনের খাবার ও চায়ের দাম কাউন্টারের ওপর রেখে প্রতাপ বেরিয়ে এলেন। মামুন বললেন, যাই বলো, এইসব ব্যবহার বেশ টাচিং, সর্বত্রই এরকম ভালো ব্যবহার পাই, আমাদের কারোর এখন ট্রেনের টিকিট কাটতে হয় না, সঙ্গে পরিচয়পত্র থাকলে ট্রামে বাসেও ভাড়া লাগে না। প্রতাপ বললেন, একটা কথা তুমি ঠিকই বলেছ, এখন সাধারণ লোকে যে খাতির করছে আর বেশি দিন থাকলে সেটা আর পাবে না। মামুন বললেন, অতিথিদের 15 দিনের বেশি থাকার কথা নয়, আমাদের প্রায় 8 মাসের উপর হয়ে গেল, কবে যে দেশে ফিরতে পারবো তা জানি না। দাও প্রতাপ, আজ একটা অন্তত সিগারেট দাও, আজ মনটা খুব চঞ্চল লাগছে, যেন হঠাৎ ছাত্র বয়সে ফিরে গিয়েছি। ঝুলোঝুলি করে মামুন একটা সিগারেট আদায় করে ছাড়লেন, সেটাতে আরাম করে টান দিয়ে তিনি বললেন, প্রতাপ, তুমি নরেন কেবিনের মালিককে বললে তুমি জয় বাংলার কেউ না, তুমি বাংলাদেশের সঙ্গে তোমার সম্পর্ক পুরোপুরি অস্বীকার করতে পারো? বাংলাদেশ স্বাধীন হলে তুমি মালখানগরে একবারও যাবে না? একটু দ্বিধা না করে প্রতাপ বললেন, না। সে কি, মালখানগরে তোমাদের বাড়িটা আরেকবার দেখতে ইচ্ছে করে না? বাংলাদেশ স্বাধীন হলে যাওয়া আসার আর কোনো অসুবিধা থাকবে না আশা করি। অসুবিধা না থাকলেও হয়তো ঢাকায় যেতে পারি বেড়াতে, কিন্তু মালখানগরে গিয়ে আর কী হবে বলো? 65-এর আগে তো ওদিক থেকে কিছু লোকজন যাওয়া আসা করতো, তাদের মুখে শুনেছি আমাদের বসত বাড়ির দরজা জানলাও কারা যেন খুলে নিয়ে গেছে, পুকুরের ওপারে আমাদের যে বাগানটা ছিল সেটা নাকি একেবারে নিশ্চিহ্ন, সেখানে চাষ হয়, আমাদের বৈঠকখানা বাড়িটা পাকিস্তান সরকারের কি একটা অফিস হয়েছে, এসব দেখার জন্য ফিরে যাব? এর মধ্যে বাড়িটা যদি কেউ জবরদখল করে থাকে সে আমাকে দেখে আঁতকে উঠবে না? কেউ কি সেখানে আমাকে আদর করে বসতে দেবে? না মামুন,
যা গেছে তা গেছে, আমাদের বাড়িটার যে সুন্দর ছবিখানা মনের মধ্যে গেঁথে আছে সেটাই থাক, ফিরে গিয়ে শুধু কষ্ট পাব, সে ছবিটা নষ্ট করেই বা কী লাভ হবে। মামুন চুপ করে রইলেন। একসময় প্রতাপ মামুনকে পৌঁছে দিলেন পার্ক সার্কাসের বাড়িতে। মঞ্জু হারমোনিয়াম বাজিয়ে গান তুলছে, সেখানে রয়েছে পলাশ, বরুণ ও আরও তিন চারটি ছেলে মেয়ে। মামুনের মেয়ে হেনা বাড়িতে নেই, সে কয়েকদিনের জন্য গেছে ফার্স্ট এইড ও নার্সিংয়ের ট্রেনিং নেবার জন্য। মহেন্দ্র রায় লেইনে বাংলাদেশের স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে খোলা হয়েছে এই শিবির। বেগম সাজেদা চৌধুরী এবং আরও কয়েকজন পরিচালনা করছে সেই শিবির। গৌরী আয়ুবের সঙ্গে পরিচয় হবার পর তিনিই মামুনকে বলেছিলেন, আপনার মেয়েকে ওই ট্রেনিং দিয়ে রাখুন না, স্বাধীনতার জন্য তো মেয়েদেরও কিছু করতে হবে। প্রতাপ কিছুক্ষণ থেকে ছেলে মেয়েদের গান বাজনা শুনে বিদায় নিলেন। মামুন কিন্তু বুলার কথা ভুললেন না। তিন চার দিন পর আবার একদিন প্রতাপের কাছে এসে বললেন, একবার কি তার বাসায় যাওয়া যায় না? আমরা শুধু দেখা করে দুটো কথা বলবো, তাতে দোষের কি আছে? তুমি তো ওদের বাসা চেনো। প্রতাপ প্রথমে অন্য প্রসঙ্গ তুলে এড়িয়ে যাবার চেষ্টা করলেন। টালিগঞ্জে বুলার শ্বশুর বাড়িতে প্রতাপ কখনো যাননি বটে, কিন্তু তার ভূতুমামার বাড়ির কাছেই সেই বাড়ি তিনি দূর থেকে দেখেছেন। ভূতুমামাদের বাড়িতেও প্রতাপের আর যেতে ইচ্ছে করে না। মামুন অন্য কথায় ভুললেন না। হার্টের অসুখটা হবার পর থেকেই তিনি বড় বেশি স্মৃতিরোমন্থন করতে শুরু করেছেন। বুলাকে তিনি মনে মনে তার যৌবনের শ্রেষ্ঠ কিছু সময় নিবেদন করেছিলেন। এখন তিনি সেই বুলার কাছে আরেকবার ফিরে যেতে চান। সে যেন যৌবনেই ক্ষণিকের জন্য ফিরে যাওয়া। বুলা যে এখন একজন প্রৌঢ়া মহিলা তিনি তা জানেন, তিনি নিজেও তো প্রায় বৃদ্ধ। তিনি তো আর বুলার রূপ দর্শন করতে চাইছেন না, বুলার সঙ্গে তিনি পুরনো দিনের কথাই বলবেন। প্রতাপকে শেষ পর্যন্ত রাজি হতেই হলো। এসপ্ল্যানেডে এসে তারা টালিগঞ্জে ট্রাম ধরলেন। এ বছরের মতন গরম বিদায় নিয়েছে, বাতাস বেশ মোলায়েম রকমের ঠান্ডা। ময়দান দিয়ে ছুটছে ট্রাম। কোনো একটা ফুটবল ম্যাচের পর রাশি রাশি যুবক সেই ট্রামের সর্বত্র বাদুড়ের মতন ঝুলছে। তাদের আনন্দধ্বনি ও খিস্তি খেউড়েতে কান পাতা যায় না। তবু মামুন তারই মধ্যে প্রতাপকে শোনাচ্ছেন বুলার বিয়ের দিনটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। প্রতাপ অবশ্য মনোযোগ দিয়ে তা শুনছেন না। তার মনে পড়ছে বুলার দেওর সত্যেনের কথা, দেওঘরের সেই সন্ধ্যা। সত্যেন সেদিন বুলাকে ছোট গিন্নি বলে সম্বোধন করেছিল, বুলার হাত ধরে জোর করে টেনে তাকে গান গাইতে বলেছিল। দেওর হিসেবে এসে বৌদির সঙ্গে কিঞ্চিত ঠাট্টা ইয়ারকি করতেই পারে, কিন্তু প্রতাপ কিছুতেই সেটা পছন্দ করতে পারেননি। তার অহেতুক রাগ হচ্ছিল। সত্যেন এখন বেশ নামি লোক, কাগজে প্রায়ই তার নাম বেরোয়। কিছুদিন আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে, সে খবরও প্রতাপ কাগজে পড়েই জেনেছেন। নিজের পয়সায় সত্যেন স্ত্রীর ছবি সমেত বড় করে বিজ্ঞাপন দিয়েছিল। সত্যেনের যে কোনো খবরই প্রতাপের চোখ টানে। প্রতাপের সবসময়ই মনে হয় লোকটা সুবিধের নয়। বুলার স্বামী বেঁচে আছে কি না কে জানে, মোট কথা সে থেকেও নেই। বুলার ছেলে বিদেশে, তাহলে বুলা কি এখন পুরোপুরি সত্যেনের খপ্পরে পড়ে আছে? থাকলেই বা কি, প্রতাপ তো কোনো রকমেই বুলাকে সাহায্য করতে পারবেন না, এসব ক্ষেত্রে কিছুই করার থাকে না। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে নেমে একটুক্ষণ হাঁটার পরেই প্রতাপ থমকে দাঁড়ালেন। তার মনে হলো তিনি একটা বিষম ভুল করতে যাচ্ছেন। তিনি বললেন, মামুন একটা কথা বলি, বাড়িটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি একাই যাও। মামুন বিরাট অবাক হয়ে বললেন, সে কি এত দূর এসো, তুমি যাবে না কেন? প্রতাপ বললেন, বাড়িতে কিছু বলে আসিনি, ফিরতে দেরি হলে ওরা চিন্তা করবে, তুমি বরং যাও, বুলা শ্বশুর বাড়ির ওরা নারায়ণগঞ্জের লোক, তোমাকে দেখে খুশি হবে। ওর দেওর সত্যেনবাবু মুক্তিযুদ্ধ সহায়ক কমিটির একজন হোমরা চোমরা। মামুন প্রতাপের হাত ধরে বললেন, আরে একদিন বাড়ি ফিরতে একটু দেরি হলে কি হয়, চলো চলো আমরা বেশিক্ষণ বসবো না। প্রতাপ হাত ছাড়িয়ে নিয়ে দৃঢ়ভাবে বললেন, না আমি যাব না। যে কারণে প্রতাপ মালখানগরের নিজেদের বাড়িটা আর কখনো ফিরে গিয়ে দেখবেন না ঠিক করেছেন, সেই কারণেই বুলার কাছে তিনি আর জীবনে কখনো যেতে চান না।